বন্ধুরা আমার ভাইয়েরা, এজন্য ইসলামের নীতি হইল হালাল বক্ষণ হর, হারাম থেকে পরহেজ হর। কুলু ওয়াশরাবু হালালান তাইয়্যিবা, তুমি তাই খাও এবং পান কর হালাল এবং পবিত্র। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, আর কখনো তোমরা শয়তানের ইত্তেবা করিও না। এতএব রাসূলুল্লাহর উম্মতেরা, যদি কোনো মানুষের অন্তরের মধ্যে মউত যেটা আছে সেটা যদি আপনার বিশ্বাস থাকে, তাহলে কোনো দিন মানুষে হারাম বক্ষণ করতে পারবে না। আমার ভাইরা, আমার বন্ধুরা, মউত হইল ইম্পর্টেন্ট একটা বিষয়। রাসূলুল্লাহর উম্মতেরা আল্লাহ রাব্বুল ইজ্জতে মানব জাতির এই জমিনের মধ্যে দেওয়ার আগে তাম জগতের তাম মানব গোষ্ঠীর একত্রিত করিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা আদ নেন। যে কি আদ? আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের প্রতিপালক, আমি কি তোমাদের রব? সকল একত্রিত হয়ে আল্লাহ রাব্বুল ইজ্জতের কাছে বলে, কালু বালা, নিশ্চয় আপনি আমাদের রব, আপনি আমাদের মালিক। আবার বুজুর্গন, এই জগতের মধ্যে মানুষ আসার পরে কিন্তু মানুষ নিজের শক্তির বলে, টাকার বলে, ধনের বলে, নিজের গোত্র গোষ্ঠীর বলে মানুষে কিন্তু তার মালিকরে পর্যন্ত বলিয়া যায়, ঠিক না বেঠিক কথাটা? আল্লাহর নবীর উম্মতেরা, একটাবার লক্ষ্য করা দরকার, এই জমিনের মধ্যে আমি আছি, আমার বাবাও ঠিক তেমনি ভাবে ছিলাম, আমি আছি ঠিক তেমনি ভাবে আমার নানাও ছিলাম। আবার নানা জমিন থাকি বিদায়, আমার বাবা জমিন থাকি বিদায়, আমিও জমিন থাকি একদিন বিদায় হইতে লাগব। আল্লাহ রাব্বুল ইজ্জতে এই জমিনের মধ্যে চলাফেরা করার ক্ষেত্রে মানব জাতিদেরকে আলোর পথে আনয় জন্য, মানব গোষ্ঠীর সততা অবলম্বন করার জন্য যুগে 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 আল্লাহ নবী রাসূল গল প্রেরণ করছেন। আখেরি জমানাতে যে নবী আল্লাহ রাব্বুল ইজ্জতে পাঠাইয়া দিছেন, তিনি আর কেউ নাই, এই জগতের ব্যতিক্রমী রসুল মুহাম্মদ আরবি। জুড়ে বল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বুজুর্গগণ, আমার বন্ধুগণ, এই পৃথিবীর জমিনের মধ্যে আল্লাহ রাব্বুল ইজ্জতে কুরআন শরীফ মানব জাতির জন্য আল্লাহ নাজিল করেন। এই কুরআন শরীফের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্ণনা করেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, যত নফস আছে, যত জান্নার আছে, যত আল্লাহর স্রষ্টার যা সৃষ্টি আছে, তামামে কিন্তু কি করতে লাগবে? মৌতের স্বাদ যেটা, সেই মৌতের স্বাদটি অনুভব করতে লাগবে। জায়খা শব্দের অর্থ হইল শেখা, অনুভব করা। কোনো ব্যক্তির ক্ষমতা নাই যে মৌতের স্বাদ অনুভব না করা। আমার বন্ধুগণ, মৃত্যুরে কেউ অস্বীকার করতে পারবে না। মৃত্যুরে অস্বীকার করে যদি কোনো ব্যক্তি, তাহলে সেই ব্যক্তি মুমিন থাকতে পারবে না। আল্লাহর নবীর উম্মতেরা, আল্লাহ রাব্বুল ইজ্জতে চারজন জলিলুল কদর ফেরেশতা নির্ধারণ করেন। একজনের নাম হইল হযরতে জিবরিল আমিন আলাইহিস সালাম, একজনের নাম হইল হযরতে ইসরাফিল আলাইহিস সালাম, একজনের নাম হইল হযরতে মিকাইল আলাইহিস সালাম। আর মানুষের মৃত্যুর যে দায়িত্ব যেটা আছে, পৃথিবীর প্রাণী জগতের যে মৃত্যুর দায়িত্ব যেটা যার হাতে দেওয়া হয়, সেই ব্যক্তি, সেই যে ফেরেশতা, তিনি হলেন হযরতে আজরাইল আলাইহিস সালাম। আরে আজরাইল আলাইহিস সালাম, তোমার বাড়িতে প্রবেশ করতে কোনো নোটিশ আগে দিতে লাগে না, কোনো নমুনার কোনো ধরনের কলিং বেল দিতে লাগে না, সময় নির্ধারণ করতে লাগে লাগে না, টাইম প্লেস তোমার লাগে কোনো নির্ধারিত তিনি জন্ম করতে লাগে না। আবার বন্ধুগণ, যে কোনো সময়ে, যে কোনো মুহূর্তে, যে কোনো অবস্থাতে তোমার ঘরে প্রবেশ করতে পারেন, তিনি
সক্ষম তিনি হলেন হযরতে আজরাইল আলাইহিস সালাম হযরতে আজরাইল আলাইহিস সালাম ওয়াজের মাহফিলে গিয়ে তোমার জান কবজ করতে পারোই তোমার ঘরের মধ্যে তোমার জান কবজ করতে পারোই এইভাবে ক্ষমতা আল্লাহ যারে দিছেন তিনি হলেন আল্লাহর এক ফেরেশতা যার নাম হইল হযরতে আজরাইল আজ থেকে প্রায় 7 দিন বা 5 দিন আগে আমার গ্রামের একজন মানুষ মারা যায় হায় রে হায় আল্লাহর বান্দা মাগরিবের নামাজ জামাতে পড়ল ইশার নামাজ জামাতে পড়ল ইশার নামাজ জামাতে পড়ার পরে আল্লাহর বান্দার মনের মধ্যে হঠাৎ করে আসলো তিনির ফুফুর বাড়ি আমাদের গ্রামে একজন ওলি আল্লাহ যে ব্যক্তি হলেন হযরতে আখলুশা রহমাতুল্লাহ তাআলা আলাইহি তিনি রওজাতে গিয়া জিয়ারত করার উদ্দেশ্যে যায় জিয়ারত করিয়া তিনি ফুফুত্তো এক পায়ের করে আপনার চা পান করিয়া আবার রাত 10টার সময় একটা দোকান থেকে 100 গ্রাম বাখর কিনেন আর গল্প করেন সেই বাহরটা বিজাইতাম আজকে রাত্রে মিয়া ফালানির জন্য রাত্রি বেশি নয় 11:15টার সময় আল্লাহর বান্দা বলেন আমার কি করতেছে আরে বেশি সময় গেল না সেই ব্যক্তির ব্যাপারে মানুষে বুঝতে বুঝতে গাড়িতে তোলার সময় মিলল না এই পৃথিবীটা কি আল্লাহর বান্দা এসে শ্বাস ত্যাগ করলা এইভাবে মানুষ রাত্রে জমিনের মধ্যে কত উদ্দেশ্য করে কালকে করব কিন্তু সম্ভব হয় না এইভাবে মানুষ মৃত্যুবরণ করে এই মৃত্যু যদি মানুষের অন্তরের মধ্যে থাকে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ফরমান যে কোন সময়ে মরক না কেন আল্লাহ তারে শাহাদাতের দরজা দান করেন আমার বন্ধুরা একদিন হযরতে সুলাইমান আলাইহিস সালাম এইভাবে বক্তব্য দিতেছেন ওয়াজ করতেছেন হযরত সুলাইমান আলাইহিস সালামের মাহফিলের মধ্যে একজন ব্যক্তি বসিয়া হযরত সুলাইমানের ওয়াজ শুনতেছেন ইন দি মিন টাইম হযরত মালাকুল মউত হাজির হইছেন এই মালাকুল মউত হাজির হওয়ার পরে হযরত সুলাইমান আলাইহিস সালামের মাহফিলে বসে থাকা ব্যক্তি জিজ্ঞাসা করে ও ভাই তোমার এই সুরটি দেখতে আমার বড় ভয় লাগে তোমার এই ভয়ঙ্কর সুরত আমি জমিনের মধ্যে কোনোদিন কোনো মানুষের দেখি না এতএব তুমি কে তোমার পরিচয়টা আমার কাছে দিবাই কি আজরাইল আলাইহিস সালাম উত্তর দেও বাইরে আমি হইলাম তোমার মউতের জিম্মাদার আমি হইলাম তোমার মউতের মালিক আমি হইলাম মালাকুল মউত হযরতে আজরাইল আলাইহিস সালাম যখন সেই ব্যক্তি হযরতে আজরাইল আলাইহিস সালামের নাম শুনে শোনার পরে কিন্তু শরীরটা তার শিহরিয়া উঠে এমন পয়ের পরিচয় তুমি দিলাই তোমার নাম আমি শুনছি কিন্তু তবে কোনোদিন দেখিনি বাইরে আজকে আমার সম্মুখে তুমি উপস্থিত হওয়ার কারণে আমি বড় চিন্তিত হইয়া যাই এই ব্যক্তি অত তাড়াতাড়ি হযরত সুলাইমান আলাইহিস সালামের নিকটে নিকটস্থ হইল আর বলে হে নবী সুলাইমান আপনার আল্লাহ রব্বুল ইজ্জত স্পেশাল কয়েকটা ক্ষমতা দিছেন এর মধ্যে একটা ক্ষমতা হইল আল্লাহ তোমার সঙ্গে বাতাসের কথা শুনাইতে পারে বাতাসের কথা তুমি বুঝো বাতাস তোমার ইঙ্গিতে চলাফেরা করতে পারে পশু পক্ষীরা তোমার বাসা বুঝিয়ে তুমি বুঝো হে সুলাইমান মেহরবানি করিয়া আপনি বাতাসরে অনুমতি দেও আমারে দয়া করি আপনার মহফিল তাকে বাইরে করিয়া মুলকে শাম বা সিরিয়ার দেশে যেন নিয়া যায় আল্লাহর বান্দায় যখন নবীর কাছে খাকুতি মিনতি করে হযরত সুলাইমান আলাইহিস সালামে বাতাস রিঙ্গি তরণ হে বাতাস অতি তাড়াতাড়ি আল্লাহর সেই বান্দাকে নিয়ে তুমি মুলকে শাম দেশে যাও বাতাসে অতি তাড়াতাড়ি এই ব্যক্তিকে নিয়ে শাম দেশে প্রেরণ করলো শাম দেশে পৌঁছাই দিল যখন শাম দেশে গিয়া মানুষটি পৌঁছল তখন দেখা যায় তার সম্মুখে মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালাম জোরে বলো
সুবহানাল্লাহ এই ব্যক্তি ক্রন্দন করে জিজ্ঞাসা করে ও বাইরে তোমার ডরে তোমার বয়ে আমি মহফিলে সুলাইমানে বসা সম্ভব হইল না আমি শামবাসিরিয়ার মধ্যে উপস্থিত হইলাম আমি এই মাত্র উপস্থিত হইলাম তুমি কিভাবে আমার সঙ্গে আবার সাক্ষাৎ করতে আইছো তোমার কি আমার সাথে কোনো মায়া নাই তোমার কি আমার সাথে কোনো মহব্বত নাই হযরতে আজরাইল উত্তর দেন বাইরে তোমার মত যেটা আল্লাহ রব্বুল ইজ্জতে নির্ধারিত করিয়া রাখছেন সামদেশ হবে তুমি কিসের কারণে কিসের জন্য সুলাইমানের মহফিলে বসা ছিলায় আল্লাহর হুকুম হইল তুমি শাম দেশে মরতে লাগবে এতবে আল্লাহর হুকুমে তুমি শাম দেশের মধ্যে আইয়া পড়ছো এখন কিন্তু আর তোমার খাতির ভরা যাইবে না আমার বন্ধুগণি কথা দিও কথা আমি সাবিত করতেছি আপনি ওখানো আছেন ওখানো মরবা না খানো মরবা জানেন না মৃত্যুর খবর মৃত্যুর সময় যেটা আছে সেটা কিন্তু মানুষে জানে না আল্লাহর নবীর উম্মতেরা আল্লাহ রব্বুল ইজ্জতের ঘোষণা হইল আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা তুমি যেখানে থাকো না কেন যেন থাকো না কেন মৃত্যু তোমার সাথে সাক্ষাৎ করতে পারবে মৃত্যু থেকে তুমি পলায়ন করতে পারো না বাঁচতে পারবে না কোনোদিন কোন অবস্থাতে তা সক্ষম হবে না আল্লাহ রব্বুল ইজ্জতে জানাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্দেশ দিয়ে বলেন কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফা ইন্নাহু মুলাকীকুম ইয়া রাসূলুল্লাহ হে আমার প্যারা দোস্ত আমার নবী আমার বন্ধু তুমি মানব গোষ্ঠীর মাঝে এই খবরটি তুমি পৌঁছাইয়া দাও কি খবর তারা যেন মৌতটা কি পলায়ন করা বা বাগার কোনো চেষ্টা না করে মৌতটা কি বাগার কোনো চেষ্টা তারা যেন না করে মৃত্যুটা কি যদি তারা বাঁচতে চায় যদি তারা বাঁচতে চায় মৃত্যুটা কি ফাইন্নাহু মুলাকীকুম মৃত্যু কিন্তু তাদের সাথে সাক্ষাৎ করবে মোলাকাত করবে আলিঙ্গন করবে জুড়ে বলো সুবহানাল্লাহ আমার বন্ধুগণ আমার বুজুরগণ মানুষের সঙ্গে মানুষ কি করে মোলাকাত করে কি করে মোলাকাত করে করে কি করে না মুসাহাবা যেটা করে কি করে না আমার বন্ধুগণ মুআনাকা করে আমার ভাইয়েরা আমার বন্ধুগণ এই মুসাফা মুআনাকা যেটা মোলাকাত যেটা মানুষের সম্মুখ দিয়া হয় না পিছন দিক দিয়ে হয় প্রশ্ন আমার সম্মুখ দিক দিয়া হয় এজন্য একটা সালামর মাসলা আমি আপনাদের সম্মুখে উপস্থাপন করতে চাই আমরা যখন কোনো ব্যক্তিদেরকে সালাম দেই সালাম দেওয়া হইল সুন্নত তিনি সম্মুখ দিক থেকে গিয়া সালাম দেওয়াটা বুঝছো নি কথাটা সম্মুখ থেকে সালাম দিবা আমার বন্ধুগণ আমার বুজুরগণ কোন সম্মানিত যদি কোনো ব্যক্তিকে আপনি সালাম দেন আর সেই ব্যক্তি যদি অন্য মনস্ক হয়ে সালামের জবাবটি দিতে না পারে তাহলে তারে আবারও আপনি সালাম শুনাইবা শরীয়তের মাসলা হইলে আপনার সালামটি আপনি নিয়ে আনিবা কেন সালাম দেওয়া হইল সুন্নত আর লোয়া যেটা সেটা হইল ওয়াজিব যদি আপনি সালাম দেওয়ার কারণে সেই ব্যক্তি আপনার দিকে দৃষ্টিপাত না করে না শুনে তাহলে আমার বুজুরগণ আমার বন্ধুগণ সেই ব্যক্তি হয়ে যাবে গুনাহগার এজন্য আল্লাহ রব্বুল ইজ্জতে এই পৃথিবীতে মানব জাতিকে অন্যরেও গুনাহটাকে বাঁচানির জন্য নির্দেশিকা আছে বুঝা